গুড মর্নিং এভরিওয়ান। তো দেখছো যে বেরিয়েছি এখন বাজে পৌনে পাঁচটা। তো আমরা হাঁটতে যাচ্ছি, তো যেখানে যাচ্ছি সেই জায়গাটা একটু দেখাবো তোমার। দূরে পাহাড় রয়েছে, সাইডে পাহাড়, দূরেও পাহাড়। ওই পাহাড়টা ধলবুড়ু পাহাড় বলে। তো ওখানে একটা ফরেস্ট আছে, তো একদিন ওই ফরেস্টেরও আমি ভিডিও করব। ওটা বেশ সুন্দর, ওখানে অনেক ময়ূর আছে। আর এই যে আশেপাশে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এই পাহাড়গুলোতেও অনেক ময়ূর থাকে। আর একটু ভোরের দিকে এলে পরে ময়ূরের ডাকগুলো শোনা যায়। তো আজ একটু লেট হয়ে গেছে, মোটামুটি লোক চারটে থেকেই, ভোর চারটে থেকে হাঁটা স্টার্ট করে দেয়। তো আজকে অনেক লোকের হাঁটা হয়ে গেছে, ওরা অনেক ভোরে বেরিয়েছে, আমার দেরি হয়ে গেছে। আজ একটু অন্যভাবে সাড়ে চারটে বেরোনো হয়, তো আজ একটু দেরি হয়ে গেছে। এই দেখো কি সুন্দর, এই গাছগুলোতে পাখি বাসা করেছে, ছোট ছোট পাখি, কি চুটকি পাখি বলে এখানে জানি না, সম্ভবত টুনটুনি পাখি হবে হয়তো, বাসা করে আছে। এটা কোনো কাটা গাছ হবে, কিন্তু ঝোপ বলে গাছটাতে তোমার পাখি বাসা করেছে। তো ফাইনালি আমরা যতদূর যাই সেই অবধি প্রায় পৌঁছে গেছি। আমার হাজবেন্ড অনেকটা দূরে এগিয়ে গেছে, আমি একটু স্লো হয়ে গেছি। বেশ কিছুদিন হাঁটা বন্ধ রেখেছিলাম, তো যার জন্য একটু স্লো লাগছে, হাঁটতে কষ্ট হচ্ছে। তোমার আর একটুখানি গেলেই তোমার কাঁচরা গ্রাম, মানে ওই গ্রামের আগের মুহূর্ত অবধি আমরা যাই, তারপরে আমার ব্যাক করতে হয়, কারণ মেয়েকে রেখে আমরা দুজন বেরোই হাঁটতে। মেয়ে ঘরে থাকে, বাচ্চা মানুষ ঘুমোয়, তো তার জন্য আমাকে তাড়াতাড়ি ফিরে যেতে হয়। ফাইনালি চলে এসেছি এই কাঁচরা গ্রামের আগের অবধি, এই অবধি আসি, এবার এখান থেকে ব্যাক করে যাব। আড়াই কিলোমিটার পথ কমপ্লিট করলাম, আবার আড়াই কিলোমিটার পথ শুরু হবে, কারণ এখান থেকে বাড়ি আবার আড়াই কিলোমিটার। তো চলো আবার যাওয়া যাক ফেরার পথে। তো আবার চলে এলাম শিকরা পাহাড়ের কাছে। তো একদিন আমরা ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, প্রথম পাহাড়টা নয়, তারপরে যে পাহাড়টা, ওই পাহাড়টার একদম টপে উঠেছিলাম, ওটা বেশ সুন্দর। তখন তোমার এত গাছগুলো ছিল না, গাছগুলো তখন পরিষ্কার ছিল বলে যার জন্যই আমরা উঠতে পেরেছিলাম। খুব সুন্দর ওপরটা, তো ওপরে কিছু ভিডিও রয়েছে আমার কাছে, সেগুলো আমি পরে একসময় ইউটিউবে আপলোড করব। আরো একটা ট্রেন যাচ্ছে, এই ট্রেন গুলো রাঁচির দিকে মেইনলি যাচ্ছে, কারণ এই পুরুলিয়া থেকে তোমার এই লাইনটা খুব ভালোভাবে রাঁচির সাথে কানেক্টেড। কি সুন্দর লাগছে না দূর থেকে ট্রেনটা যাচ্ছে,
পাহাড় রয়েছে, ওই পাহাড়টার নাম হলো বানসা পাহাড়। সাধারণত পাহাড়ের রাস্তাগুলো খুব ভালো লাগে, আপস অ্যান্ড ডাউন রাস্তা, তো এখানেও ঠিক সেই রকমই আছে, উঁচু নিচু রাস্তাগুলো। তোমার এদিকে একটা স্কুল তৈরি হচ্ছে, মোস্ট প্রবলি কোন সেন্ট্রাল স্কুল তৈরি হচ্ছে, তো দেখতে পাচ্ছো ঠিক রাস্তার অপোজিটে স্কুল, আবার তার অপোজিটে তৈরি হচ্ছে শিপলা পাহাড়। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে আমাকে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আপকামিং ভিডিওতে আমি আরও পুরুলিয়া সম্পর্কে আরও অনেক তথ্য চেষ্টা করব দেওয়ার, কারণ এখানে পুরুলিয়া সম্বন্ধে যতই বর্ণনা দিই কম হবে। আমি এর পরের ভিডিওগুলোতে পুরুলিয়া সম্বন্ধে চেষ্টা করব আরও অনেক তথ্য দেওয়ার। তো আজকের মতো এইটুকুই থাকলো, আবার পরে আবার একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো। টাটা।